Your price is too high, other company price is so low, so I can't give you order. If you don't want to order, so many factory are cry for order. Koyjon garments malik ase rater bela gumate pare. Jodi BDME ekti songoton pass kore tahole kichu kora sombhob. Ami ajke forum e dariye achi bolei eta bollam seta na, karon ekhane mok amra jara sangathonik bhabe amra BDME panel e pass korbo, keu forum keu সম্মিলিত পরিষদ, এখানে ডিসিশন নিতে সমস্যা হয়, কেউ কারো ডিসিশন মানে না, সম্মিলিতভাবে কাজ করে না, যার জন্য নাকি আজকে গার্মেন্টস মালিকরা এত অসহায়। যেই এই জন্য যদি একটা প্যানেল পাস করে 35 জন, একের থেকে 35 জন, তাহলে একটা প্যানেলে যে কোনো কাজ করা সম্ভব। আমি চাই না, আমি করতে চাই, করব ইনশাআল্লাহ। মৌজা থেকে শুরু করে সক থেকে শুরু করে এই শুট পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি সেট করা, প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি সেট করা, এটার ওপেন কস্টিং করে বিজিএমই ওয়েবসাইটে দিয়ে দেওয়া। শুধুমাত্র ফ্যাব্রিকের যে প্রাইসটা হবে, ওই ফ্যাব্রিক প্রাইসটা যদি কম বেশি হয়, তুলার দাম কম বেশি হয়, কটনের দাম কম বেশি হয়, ইয়ানের প্রাইস কম বেশি হয়, ওইখানে বসায় দিলে ওপেন কস্টিং বেরোয় আসবে। আজকে বায়াররা কি বলে, ইউর প্রাইস ইজ টু হাই, আদার কোম্পানি প্রাইস ইজ সো লো, সো আই কান্ট গিভ ইউ অর্ডার। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু অর্ডার, সো মেনি ফ্যাক্টরি আর ক্রাই ফর অর্ডার। আপনাকে যেটা বলবে আমাকেও সেটা বলবে, একের কথা আরেকজনকে, আরেকজনের কথা আরেকজনকে বলে আমাদেরকে ডে বাই ডে লুক লাইকে ফ্রি কাজ করিয়ে নিয়ে যাচ্ছে আমাদের। এই জন্যে আমরা ক্যাটাগরি সেট করতে চাই আমি। এতে যদি আমার 6 মাস সময় লাগে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা শুধু আমাকে দিলে হবে, আমি 18 ঘন্টা কাজ করব। এখানে যত ভাইয়েরা আছেন তারা সবাই, কেউ লিঞ্জারি প্রোডাক্ট করেন, কেউ স্যুট করেন, কেউ শার্ট করেন, কেউ ফিলিজাই নিট করেন, সুয়েটার করেন, হাজার হাজার আইটেম আছে আমাদের। প্রত্যেকটা কোম্পানি থেকে মার্চেন্ডাইজার দিতে হবে আমাকে, প্রত্যেকটা কোম্পানি সেট করে ওপেন কস্টিং করে বিজিএমইতে ল পাস করাতে হবে, যে এর নিচে যদি কোনো গার্মেন্টস মালিক প্রাইজ নেয় তাহলে তার ইউডি করা সম্পূর্ণ নিষেধ। আজকে আসলে আমরা কি বিজনেস করি, আপনার কম্পিউটারে প্রতিদিন 3-4 হাজার ইমেল আসে আপনার কোম্পানিতে, তার মধ্যে একটা সেলস কন্ট্যাক্টও আসে, এটার ভ্যালু কি আছে, এটার ভ্যালু কি আছে একটা সেলস কন্ট্যাক্টের? নাথিং, জাস্ট ইমেল কপি। জাস্ট একটা ইমেল কপির উপরে ভিত্তি করে আমরা ব্যাংকে যে লক্ষ লক্ষ না কোটি ডলারের দায়বদ্ধতা আমাদের কাঁধে নিয়ে মাল শিপমেন্ট করি, কি ভ্যালু আছে? ব্যাংক কোনোদিন এই পেমেন্ট এনে দিতে পারবে? কোনো লয়ালিটি আছে ব্যাংকের? কোনো লয়ালিটি নাই যে ব্যাংক পেমেন্ট এনে দিতে, কারণ একটা সেলস কন্ট্যাক্ট, এটার কোনো ভ্যালু নাই। বিদেশে সেলস কন্ট্যাক্ট হয়, সেলস কন্ট্যাক্টের মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমি আপনার কাছ থেকে কিনব, আমার সেলস কন্ট্যাক্ট ইন্স্যুরেন্সে যাবে, আপনিও ইন্স্যুরেন্স করবেন, যে সাপ্লাই দিবে সেও ইন্স্যুরেন্স করবে, আপনার মাল না নিলে ইন্স্যুরেন্স পেমেন্ট দিবে। আমাদের মাল যে সাগর দিয়ে এক দেশের থেকে পৃথিবীর আরেক দেশে চলে যাচ্ছে, আমাদের পেমেন্ট কে এনে দিবে? এমন কোন ব্যবস্থা আছে ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট, কেউ পেমেন্ট এনে দিতে পারবে? কারো দ্বারা এটা সম্ভব নয়, শুধুমাত্র ট্রাস্ট। আমাদের আমাদের প্যাকে ক্ষুধা, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি চালাতে হবে, মানুষের কর্মসংস্থান ধরে রাখতে হবে, এই কারণে আমরা অর্ডার নেই এবং ফ্যাক্টরি চালাই, এর বাইরে আর কিছু। কয়জন গার্মেন্টস মালিক আছে রাতের বেলা ঘুমাতে পারে? আমাদের মতন যারা সৎ বিজনেসম্যান, সকালবেলা উঠে দেখি চোখ গর্তের মধ্যে চলে যায়, সকালবেলা আয়নার দিকে তাকালে চোখ জ্বলতে থাকে, সারা রাত টেনশনে থাকে এই পেমেন্টটা আসবে কি না। এই জন্যে ভাই ও বোনেরা, আমি যদি কোনো কাজে করি আমি এটা করব ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা হায়াত দেয় আমাকে, তাহলে আমার সাথে যদি আজকে ফোরাম পাস করেন, ফোরাম যদি পাস করে একের থেকে 35 জন, তাহলে একটা সাংগঠনিকভাবে তাহলে আমার কাজ করা সম্ভব হবে। আর যদি বিভিন্ন দলমত এখানে এসে পড়ে তাহলে আমার কাজ করা সম্ভব হবে না। এতে আমি আমার ইন্ডাস্ট্রি, আমি দেখাশোনা করব, আমার যেই কাজ আছে করব, কিন্তু আমি তার 70% আমি সময় দিব এই ওপেন কস্টিং শীট ক্যাটাগরি সেট আপ করতে, এবং এই সেট আপে বাংলাদেশের গার্মেন্টস মালিকদের অর্থনীতি এবং সমস্যা অনেকটা সমাধা হবে, না হলে এটা কিছুতেই সমাধা হবে না।